কিন্তু এই এই ১৯ সালে ফেব্রুয়ারি মাসে এসে বাংলাদেশে আসছিল তার মেয়ের সহ, এবং ওই সমস্যায় আমার বঙ্গভবনে এসে আসছিল তার সঙ্গে। সেই ৬১ সালে পরীক্ষা দেওয়ার পরে যা আর দেখা হয় নাই সেটা অনেকদিন পরে দেখা হলো, এবং তখনও ডক্টর শামসুল জোহা সম্পর্কে অনেক কিছু স্মৃতিচারণ আলাপ আলোচনা তার সঙ্গে করেছিল। মহান মুক্তিযুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ও শিক্ষার্থী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। এ প্রসঙ্গে আমি শহীদ শামসুল জোহা সহ গণিত বিভাগের ডক্টর হাবিবুর রহমান, সংস্কৃত বিভাগের ডক্টর সুরঞ্জন সমাদ্দার এবং মনোবিজ্ঞান বিভাগের মীর আব্দুল কাইয়ুমের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গর্বিত এই উত্তরাধিকারী বিষয়টি মনে রেখে উন্নত বাংলাদেশ গঠনে আপনারা নিজেদের নিয়োজিত করবেন। আসলে বক্তৃতা তো অনেক বক্তৃতা আপনারা শিক্ষক উন্নত জাতি তৈরির মহান কারিগর, আমি কিন্তু অনেকটা বাদ দিয়ে আছি মাজা দেয়া করছি। একজন একজন শিক্ষক নিঃসর্গ একজন বক্তা নন, শিক্ষাগুরু। শিক্ষকের কথা কেবল বক্তৃতা নয়, তা বাণী। বক্তৃতা দেওয়া হয় প্রচারের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, আর ভোটের জন্য। বক্তৃতা শ্রোতার মনকে উজ্জীবিত করার পাশাপাশি পাশাপাশি উত্তেজিত করে। পক্ষান্তরে বাণী শ্রোতার বুদ্ধি ও বিবেককে জাগ্রত করে। বাণী শ্রোতার অন্তরে জ্ঞানের মশাল প্রজ্বলিত করে। আদর্শ ছাড়া, প্রচেষ্টা ছাড়া, বৃত্তি ছাড়া, পারস্পরিক আস্থা ও বিশ্বাস ছাড়া শিক্ষা মূল্যহীন। তাই একজন শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায় নীতির প্রতীক। সম্প্রতি গণমাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে যেসব খবর ও প্রতিবেদন প্রকাশিত হয় তা দেখে আচার্য হিসাবে আমাকে মর্মাহত করে। আজকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে শিক্ষকগণ প্রশাসনের বিভিন্ন পদ পদবি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ঠিক মতো অংশ না নিয়ে বিভিন্ন লোবিংয়ে ব্যস্ত থাকেন। অনেকে আবার নিজেদের স্বার্থসিদ্ধির জন্য শিক্ষার্থীদের ব্যবহার করতেও পিছপা হন না। ছাত্র শিক্ষক সম্পর্ক ভুলে গিয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট লেনদেনে সম্পৃক্ত হয়, এটা অত্যন্ত অসম্মানের ও অমর্যাদাকর। মনে রাখবেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ মানুষ আপনাদেরকে সম্মান ও মর্যাদার উচ্চাসনেই দেখতে চায়। তাই ব্যক্তিগত চাওয়া পাওয়ার জন্য নীতি ও আদর্শের সাথে আপোষ করবেন না। আপনারা আপনাদের মর্যাদা আপনাদেরকে সমুন্নত রাখতে হবে। ব্যক্তি স্বার্থের কাছে আদর্শ যাতে ভুলুণ্ঠিত না হয় সেই দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। আপনারা রাজনৈতিকভাবে ও খুবই সচেতন ব্যক্তিত্ব, রাজনৈতিক মতাদর্শ ও চিন্তা চেতনা একজনের সাথে আরেকজনের পার্থক্য থাকতেই পারে, কিন্তু এর নেতিবাচক প্রভাব যেন প্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের উপর না পড়ে তাও নিশ্চিত করতে হবে। প্রিয় গ্রাজুয়েটগণ, তোমরা আজ গ্রাজুয়েট, দেশের উচ্চতর মানব সম্পদ, দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতি নির্ভর করছে তোমাদের উপর। তোমাদের তারুণ্য, জ্ঞান, মেধা ও প্রজ্ঞা হবে দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে একজন গ্রাজুয়েট হিসেবে সবসময় সত্য ন্যায়কে সমুন্নত রাখবে, নৈতিকতা ও দৃঢ়তা নিয়ে দুর্নীতি অন্যায়ের প্রতিবাদ করবে। রাষ্ট্রের বিবেকজ্ঞান নাগরিক হিসাবে তোমাদের কাছে জাতির প্রত্যাশা। তোমরা কখনো ডিগ্রি অর্জিত ডিগ্রির মর্যাদা, ব্যক্তিগত সম্মানবোধ আর নৈতিকভাবে ভুলুণ্ঠিত করবে না, বিবেকের কাছে কখনো পরাজিত হবে না। মনে রাখবে, এদেশে খেটে খাওয়া মানুষ তাদের শ্রম ও ঘামের বিনিময়ে তোমাদের শিক্ষার ব্যয়ভার বহন করছে, তাদের কাছে তোমরা ঋণী। এখন সময় এসেছে সেই ঋণ শোধ করার। তোমরা তোমাদের মেধা, কর্ম ও সততা দিয়ে দেশ ও জনগণকে জনগণের কল্যাণ করতে পারলে সেই ঋণ কিছুটা হলেও লাঘব হবে। এই দেশ ও দেশের সাধারণ জনগণের কখনো ভুলবে না। যাই হোক, আমি বললাম তো
এই যে সবাই যখন দাঁড়ায় আমরা কথা এত সুন্দর সুন্দর কথা কই, এত নীতিবান কথা বলি, আদর্শের কথা বলি, কিন্তু আমরা যারা বলি আমরাই কতটুকু করি সেইটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এইগুলি হাত থেকে আমাদের মুক্ত হতে হবে। যাই হোক, রাজশাহী আসছি, কয়েকদিন পরেই তো আম লাগার কথা মনে হয় আয়সা পড়তেছে। এখানে আমার বাবাজি আমাদের মেয়র সাহেব, আমার ভাতিজা লিটন, এবং এখানে আমাদের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আছে, বলে যাচ্ছে কি আমের সিজনের জন্য ভালো আম পাঠানো হয়। আম না পাঠালে কিন্তু খবর আছে, তবে আম পাঠাইলে কিন্তু এটা আবার এই যে ফরমালিন বিষ টিষ তাহলে না জানো, তাহলে আমার না মানুষের আম খাওয়ালে এই ফরমালিন বিষ খাওয়ায় মানুষ মারা ঠিক না। তবে কিছু কথা বলি, কারণ রাজশাহী আসলে আমার অনেক, কারণ আমি রাজশাহীও এখানে আজ শুনলাম যে এখানে কমিশনার আছে, উনি আছে 5 মাস, আর আমি রাজশাহীর থাকি ইসলাম 7 মাস 9 দিন। এটা হইল 1976 সালের শেষ দিকে আসি, আর 77-এর প্রায় মাঝামাঝি থেকে গেছি। তো আইবার সময় একটা ঘটনা বলতে হয়, আমি যখন আসি তখন ময়মনসিং কারাগার থেকে আমার বদলি করে পাঠিয়ে দিল কুষ্টিয়া। কুষ্টিয়া আসার পথে একটা ঘটনা বলতেছে আর কি, যে আইডিয়া কী অবস্থা, আমাকে স্পেশাল পাওয়ার একটা পাঠাইছিল, এবং আমি সর্বমোট ওই সময় 2 বছর 2 মাস কারাগারে ছিলাম। যখন আমি আসি ময়মনসিং জেলখানা থেকে, ওই যেহেতু ডিভিশন আমি আর আগেও ছিলাম, MNMP ছিলাম, এই জন্য ডিভিশন প্রাপ্ত ছিলাম, এই জন্য আমাকে ফার্স্ট ক্লাসে আনতে হয়েছে। তখন আমার সঙ্গে যে পুলিশ দ্বারা ছিল, ওই পুলিশরা বললো যে আপনি তো আর পালায় যাবেন না, সুতরাং আপনারা আর কোমরে রশি বেন্ধা হ্যান্ডকাম লাগাইতে চায় না। পরে আমি আবার চিন্তা করলাম, আমি তখন পুরোপুরি উকিল না হইলেও মানে উকিল আন্ডার কনস্ট্রাকশন ছিলাম, ভাবলাম যে এটা তো একটা ব্যাপার হইতে পারে। মাঝে মাঝে পত্রিকাতে দেখছি আসামি নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আসামি পালায় যাচ্ছে, এরপরে পিস্তল গুলি করে পালায় যাচ্ছে, আসামি পালায় যাইতে ছিল। আমাকে যদি মারার করে ওই ধরনের ষড়যন্ত্র থাকে তাহলে তো আবার হতে পারে যে আমি হ্যান্ডকাপ নাই পালায় যেতে ছিল পিস্তল গুলি করে দিতে পারে, এই ধরনের হইতে পারে। সুতরাং বুদ্ধি করে বললাম যে বাবা দরকার নাই, আমারে তুমি বান্ধব, হ্যান্ডকাপ লাগায় আমার বাইন্দা দৌড়ে রাখো, কোনো অসুবিধা নাই। ওরা আমার দৌড়ে রাখছে, যে আসার পথে যখন ফার্স্ট ক্লাসতে একজন বাগরবার ট্রেনে নামলাম, তখন তো ওই যে ওই ফেরি পার হয়ে গেছিল, ফেরিও ফার্স্ট ক্লাসের উপরে ক্লাসে ছিলাম, সেখানে বসছি ফার্স্ট ক্লাসে, এই পুলিশ আমার সঙ্গে আছে। পরে একটা এই 6-7 বছরের একটা মেয়ে, সে বলল তার মাকে আস্তে আস্তে বলতেছে, কিন্তু এমনভাবে বলছে সব আমিও শুনতেছি, বলতেছে তো আম্মা আম্মু চুর। আর এই আমাকে দেখছে যে প্যান্ট শার্ট পরা একটু বদ্ধ সুন্দর মানুষ, সুতরাং তার মা একটু শর্মিন্দা হয়ে বলতেছে চুপ চুপ চুপ, এটা বলে না। পরে আমি বললাম যে না অসুবিধা নেই, তাকে বলতে দেন, বলতে দেন, কারণ পুলিশ তো চুর ছাড়া তো এইভাবে বাইন্ধে করে দেয় না, সুতরাং এটা তো স্বাভাবিক ছিল, ঠিকই বলছে। এই ধরনের অবস্থার মধ্যে প্রথম গেলাম কুষ্টিয়া, সেখানে 4 মাস ছিলাম, এরপরে ছিলাম রাজশাহী। আর তাছাড়া ভয়ের কারণটা কেন থাকবে না, কারণ ওই 1975 সালের 3রা নভেম্বর তো জেলখানার মধ্যে মারছে, এবং শুধু তা না, আমি যখন রাজশাহী জেলে ছিলাম, রাজশাহী আসার মাসখানেক পরে দেখা গেল যে মানে এক মোটামুটি এক ব্যাটালিয়ন আর কি, মানে অন্তত 250 সেনাবাহিনী আইস ঢুকছে, এবং তারা অস্ত্র সহ জেলের আইনের মধ্যে আছে একমাত্র আইজি প্রিজন, জেলখানার মধ্যে তার ঘুড়িগাড়ির একটা পিস্তল বা রিভলভার রাখ থাকতে পারে, আর কোনো অস্ত্র নেওয়া ঢোকার নিষেধ। কিন্তু ওই সময় কিন্তু তারা সমস্ত ধরনের অস্ত্র নিয়েই ওই সময় রাজশাহীতে ঢুকছিল, কারণ তখনই 75 সালের 3রা নভেম্বর জেল কিলিং, যেটা নাকি এই খায়রুজ্জামান লিটনের বাবা এইচ এম কামরুজ্জামান মানে সাহেব আমার খুবই প্রিয় হেনাভাই ছিল, তার ডাকনাম ছিল হেনা, আমি হেনাভাই ডাকতাম আমার খুব, এবং স্বাধীনতা সংগ্রামের সময় একসঙ্গে আমরা খাটে ঘুমাইছি,
সিঙ্গেল ঘাটে দুইজন ঘুমাইছে, পাঁচ সাত রাত, এই ধরনের ছিল। তবে এটা মাঝে মাঝে মানে হেনা ভাইয়ের গল্প করতে গিয়ে বলছে, হেনা ভাই তো অনেক মানে আমার চেয়ে অনেক গোটা শুট আছে, আমি আরও চিকন ছিলাম, যার জন্য আমার সঙ্গে উনি পড়ছে, সুতরাং ওনার লগে শুলে উনি উনি একটু গোট দিলে আমি আবার খাটে ফালাই দিছি আবার। আর যেটুকু সময় পাইছি উনি ঘুমায় শোয়ার সঙ্গে সঙ্গে নাকের যে ডাক, এই ডাকের ঠেলা যেন টিকবার কোনো জো নাই, এ ধরনের অবস্থা। এসব অনেক স্মৃতি কথা। তা যাই হোক, দেখলাম টেলিভিশনে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তো এটা আরও উঁচা, মানে অবস্থার সাহেব শুনছি পাঁচ ফুট এগারো ইঞ্চি লম্বা, আর আমার উচ্চতা ছিল সাড়ে সাত, এখন বয়স বাড়ছে তো একটু কমে সাত হয়ে গেছি। তখন আমার মনে পড়লো আমার দাদার কথা, আমার দাদা ছিল ফার্স্ট ফুট চার ইঞ্চি, এই দাদার আমার দাদি ছিল ছয় ফিট ফাক্কা, আমার দাদি আমার দাদার থেকে আট ফিট আট ইঞ্চি বেশি ছিল। এটার রিয়াকশন আবার আমারও হয়েছে, আবার আমার বউটা পড়ে গেছি মাত্র পাঁচ ফিট, অর্থাৎ আমার বউর থেকে আমি সাড়ে সাত, বউ মানে আমার স্ত্রী, মানে তার থেকে আমি সাড়ে সাত ইঞ্চি লম্বা বেশি, আবার আমার দাদা ছিল আমার দাদির থেকে আট ইঞ্চি লম্বা বেটে। আমার দাদা বোধহয় আমার দাদির দিকে তাকাইছে না, কারণ তাকালে তো আসমানের দিকে তাকানো লাগবে, এই ধরনের অবস্থা। তো এটা মনে হয় তৃতীয়বারের মতো আসছি রাজশাহী ইউনিভার্সিটিতে, থার্ড টাইম। আমার মনে হয় এক ব্যক্তি হিসাবে কোনো কনভোকেশনের মধ্যে রাজশাহীতে একজন মধ্যে তিনবার আসে না, এমন ইতিহাস ধরে এটা হচ্ছে নতুন ইতিহাস। যে যাই হোক, আমি আমি বলতে চাই যে এই যে সামনের বছরটা আসতেছে দু হাজার বিশ সাল হলেও সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী, এবং দু হাজার একুশ সালে হচ্ছে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। জাতীয় তাৎপর্যবাহী দুটি অনুষ্ঠান সাড়ম্বরে উদযাপনে নবীন গ্রেজুয়েট সহ বিশ্ববিদ্যালয় পরিবারকে অবদান বিশ্ববিদ্যালয় পরিবার অবদান রাখবে বলে আমার বিশ্বাস। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অব্যাহত সমৃদ্ধি কামনা করে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায়ক, খুদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক, আসসালামু আলাইকুম। কারণ কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজের আদান করে যাবে।